হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড এন্ড লাইফ চ্যানেল। প্রথমে সকলোলৈ লক্ষ্মী পূজার বহু শুভকামনা জ্ঞাপন করিলো। আর আজির এই পবিত্র লক্ষ্মী পূজার দিনটোত মই এটা বিশেষ প্রসাদর ভিডিও লৈ আহিছো। আর এই প্রসাদবিধ মই প্রতি লক্ষ্মী পূজাতে মা লক্ষ্মীর চরণত অর্পণ করো, তাকে ভাবিলো এইবার আপনার লগতো শেয়ার করো। তেন্তে পলম নকৰি বলক আমি ভিডিওটো আরম্ভ করো। এয়া মই লক্ষ্মী পূজার মা লক্ষ্মীর একটা বিশেষ প্রসাদ আপনার দেখাবলে গেছো। এয়া তারপরে সেই প্রসাদটি বনাবলে এয়া মই প্রথমে আখৈ লৈছো। এইখানে আখৈ এইখিনি এতিয়া মই এটা এটাকে বস্তু দিয়ে যাম, আপনাদের চাই থাকব। এয়া হচ্ছে নারিকলের গুড়া, মই ইয়াত ডাব নারিকল লৈছো। আপনাদের যদি বিচারে কেঁচা নারিকলও ব্যবহার করব পারে। নারিকলখিনি দিয়ার পিছত এয়া মই চিৰা লৈছো। চিৰাখিনি অকণমান সময় তিয়াই ললো। ইয়াতে এতিয়া মই চিৰাখিনি দিয়ার পিছত মই গুড় দিছো। গুড়খিনি মই এনেকৈ মিহি মিহিকৈ কাটি ললো আর ইয়াত মই দি দিছো। গুড়ের পিছতে মই অকণমান চেনি দিম। মই খুব সামান্য বস্তুগুলো খুব সামান্য পরিমাণে দিছো, কারণ যেহেতু সকলো বস্তুয়ে বহুত মিঠা, সেকারণে খুব কম পরিমাণে মই ইয়াত দিছো। ইয়ার পিছত মই সৰু সৰুকৈ মিহি মিহিকৈ এনেকৈ কাটি লৈছো, চেৰি দি দিছো। চেৰিখিনি দিয়া হোৱাৰ পিছত এয়া মই খেজুৰ কাটি লৈছিলোঁ সৰু সৰুকৈ, এইখিনিও ইয়াতে দি দিছোঁ। কেইটামান খিচমিচ এনেকৈ মই সৰু সৰুকৈ কাজু কাটি লৈছোঁ। কাজুখিনিও দি ললো। এতিয়া ইয়াতে মই নকুল দানা আছিলে, নকুল দানা দিছো। আপনালোকে যদি বিচাৰে বাটা চাউ দিব পাৰে। ঘি দি দিছো এয়া। আৰু লগতে এয়া মই মৌ দি দিছো, মৌ এক চামুচ দি দিছো। এতিয়া এই গোটেইখিনি মই ইয়াত ভালকৈ মিক্স কৰি লওঁ। এয়া মই যে প্ৰসাদ বনাইছিলোঁ সেই প্ৰসাদখিনি বনোৱা হৈ গ'ল। মা লক্ষ্মীৰ প্ৰিয় প্ৰসাদ বুলি কোৱা যায়। আৰু এই ভিডিঅ'টো চাই কেনেকুৱা পালে মোক কমেণ্ট বক্সত জনাব। মই এই প্ৰসাদটোত এইখিনি উপকৰণেই দিওঁ। আপোনালোকে যদি ইয়াত আৰু বেলেগ কিবা মিক্স কৰে, বেলেগ কিবা উপকৰণো যদি দিয়ে, তেতিয়াহ'লে মোক কমেণ্ট বক্সত জনাবচোন। মা লক্ষ্মীৰ ওচৰত অকল লক্ষ্মী পূজা দিনাখনেই নহয়, আমি বৃহস্পতিবাৰে যিহেতু প্ৰায় সকলো মহিলাই ঘৰত মা লক্ষ্মীৰ পূজা কৰে, সেই তেতিয়াও এই প্ৰসাদবিধ এনেকৈ বনাই মা লক্ষ্মীৰ চৰণত অৰ্পণ কৰিব পাৰে। আৰু আজি এই ভিডিঅ'টো চাই যদি ভাল পাইছে তেন্তে লাইক কৰিব, আৰু লগতে মোৰ চেনেলটো যিসকলে ছাবস্ক্ৰাইব কৰা নাই তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰিবলৈ নাপাহৰিব। এয়া মোৰ প্ৰসাদ আজি হৈ গ'ল। ইয়াৰ লগতে মই বাকী আৰু যি প্ৰসাদ আছে সেইখিনি যোগাৰ কৰি মই মা লক্ষ্মীৰ চৰণত সেৱা কৰি লওঁ প্ৰথমে। তেন্তে আজিলৈ আহিছোঁ, ধন্যবাদ।